কর্মকাণ্ডে পা দেবেন না, কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, আর কোন অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা, আপনারা আমাদের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন কিনা, নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন। যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি। Thank you.
সামাজিক দল পাশে এসে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। চাই তারা কেন সীমান্ত দিয়েছে আগে এটা খুঁজে নিন, মারতে দিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছুই নয়। এই পরিস্থিতি কোনো মানে আমরা মেনে নিতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন, বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। মানবতার বিধিবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে, সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে। ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয় তখন ধর্ম
অবমাননা হয় না, হয় না। আমাদের পুলিশ প্রশাসন বলছে যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে নাই। আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনায় প্রশাসন নিজে বাদী হয়ে মামলা করছে, শুধু হিন্দুদের বেলায় কেন, তাদেরকে বাদী বানিয়ে আমরা উপজেলায়
অফিসের ট্রাইব্যুনাল গঠন করে করেন না। আমি তাদেরকে বলতে চাই রে ভাই, আপনার পাকিস্তানেও তো সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে, পাকিস্তানে সনাতনীদের জন্য সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, তাহলে বাংলাদেশকে এগিয়ে গেলেন না পিছিয়ে গেলেন বিচার করেন, দেশকে ফাউন্ডেশনের উদ্যান করতে হবে, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে, তবে সাবধান সেখানে কোন ব্যবস্থাপনা আইন চলবে না, কোন দলের কেউ মঠ মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে আমরা মেনে নেব না, যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আধুনিক করে সেই সেই শিক্ষা বোর্ডে অধীনস্থ যত ছাত্র রয়েছে ধর্মীয় শিক্ষক হিসেবে এবং তাদের গবেষণার জন্য আপনার অংশগ্রহণ করতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আপনি বিশ্ব বাংলাদেশকে সম্মানিত করেছেন, আপনার অবদান প্রশংসনীয় হবে, আপনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছেন, এনজিওতে হিসেবে নিজেকে প্রমাণ করবে এবং আমাদের পরিচয় প্রদান করবে, কারণ বিশ্ব সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু ক্ষুদ্র নিগোষ্ঠী ভূমিপুত্রদের জন্য যে আন্তর্জাতিক সনদগুলো রয়েছে, শুন আমরা ছাত্র আন্দোলনের প্রধান কমিশন করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের সাথে হয়ে তাদের পাশে দাঁড়াই এবং মঠ মন্দিরে ফিরে যাব, আমরা মাঠে থাকব না, কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে কোনো টেক দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থবুদ্ধি সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে, দয়া করে অনুরোধ করব আপনাদের সকলকে সেই দিনের মতো চেরাগি পাহাড়ে ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খলভাবে ফিরে যাবেন, কোন মিছিল হবে না, কোন নতুন করে কর্মসূচি হবে না, আমরা বিষয় ভুলে গিয়ে আমরা সনাতনী পরিচয় বহন করব, আমরা হিন্দু এই হবে আমার পরিচয়, আমরা আর্য পুত্র আমরা ঋষি সন্তান এই হবে আমার পরিচয়, দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন, অনলাইনে কেউ কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, আর কোন অপরিচিত ধন্যবাদ, শুভ প্রণাম।
আছি। Thank you.
ভাই পৌরাণিক স্যারকে জিজ্ঞাসা করা বেকার কেন?
কচিকাঁচা সোনামণির দল এবং এই অনুষ্ঠানের আয়োজন মন্ডলী আমার মঞ্চে উপস্থিত বিভিন্ন মত মন্দির থেকে আগত সংগ্রামী সাধু সন্ন্যাসী বৃন্দ যারা জীবনের সাথে সংগ্রাম করেন, যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন, যারা মানবতার জন্য সংগ্রাম করেন, এই উদার মানবতাবাদী সাধু সন্ন্যাসী বৈষ্ণব বৃন্দ এবং এই অনুষ্ঠানের আমাদের উপর অত্যাচার অবিচার এগুলো উৎপীড়ন এগুলো হয়ে আসছে। আমরা জানি মানুষ হত্যা চলে আসছে, এটা আপনারা খারাপ বাংলাদেশের ইতিহাস সবাই জানেন। এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের এই লড়াই, এই অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই লড়াই শ্রীমণ্ডলী। এই জন্য আমাদের এই বৈরি আবহাওয়া থামাতে পারছে না। মাননীয় সরকারের কাছে আটটি দাবি পেশ করা হয়েছে। এই আটটি দাবি পূরণের জন্য আমরা মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এবং আমরা দয়া করে সবাই এই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে আমাদেরকে দর্শন করা শুরু করে দিন। যে আমাদের সংখ্যালঘুরা এক রয়েছেন সেটি দেখান। একটু নামেন না, নামেন 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 না রে ভাই। আমাদের সামগ্রিক জীবনকে, আমাদের সম্প্রদায়কে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সম্প্রদায়ের জীবন মান সুন্নত রাখার জন্য আমাদের যে প্রয়াস সেটা হচ্ছে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম। তার অভাব পূর্ণ করা হলো তখন
আমাদের কাছে আমাদের ন্যায্য দাবি দেওয়া আমরা কোনো রোগে সারদিন মানে তাই আমাদের ব্যাম বলেছে সন্দেহ 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 যোগদান সন্দেহ মানসি জানতাম জানাবাম সেটা পূর্বে সন্ধ্যাবেলা উপাসতে সমান মন্ত্র সমিতি সমান সমান মৌল সহনত্ব মেশাম সমান মন্ত্র অভিমন্ত্র এব সমানে নব হবিষা জহরু আপনারা যেমন আজকে সমন্বিত প্রয়াসে এখানে উপস্থিত হয়েছেন আমাদের কাছে আমি নেমে যাব দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর সনাতন আমাদের মন্ত্র এক হোক আমাদের কথা এক হোক আমাদের দাবি এক হোক আমরা সম্মিলিত প্রয়াসে যে কোনো সময় সম্মিলিত ভাবে আমরা এগিয়ে গিয়ে আমাদের দাবি পূরণ করে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমাদের শিক্ষা সংস্কৃতি সমানভাবে আমরা আদায় করতে চাই আমাদের ধর্মীয় এই যে দুর্গা পূজার সময় করা হচ্ছে সাহারা দিয়ে আমরা সাহারা দিয়ে দুর্গা পূজা করতে চাই আমরা সাহারা দিয়ে দুর্গা পূজা করব আমাদের দেওয়া হোক আমাদের আর্থিক দামির মধ্যে সেই দামি রয়েছে আমাদের পরবর্তী সপ্তাহ কৃষ্ণ কৃষ্ণ শ্রীময় কৃষ্ণ তার বক্তব্য সুন্দরভাবে বক্তা মনে করবেন আমরা এখানে অনেক বক্তা আছি আমার বক্তব্য আর বাড়াবেনা আমরা মানুষ জাতি চলছি দয়া করে সবাই এই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দর্শন করে দেখুন হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম আজকের এই জামাল খান অবিশ্বাস করো না কোন ধর্ম সম্প্রদায়কে পীড়া করো না আমরা সবাইকে ভালোবাসি এই ভালোবাসার করতে সবাইকে আজকে প্রাকৃতিক দুর্যোগে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগ দিয়েছেন আপনাদের দাবি পূরণের প্রস্তুতি ব্যক্ত করেছেন এই ভালোবাসা এই আনন্দ এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করি সবাইকে সংগ্রামী অভিনন্দন সংগ্রামী শুভ প্রণাম ধন্যবাদ
সারা দশবিধী সহকারী সম্পর্কের উপর নির্যাতনের কথা আজকের এই সাধু সমাবেশে উপস্থিত আমার প্রাণ প্রিয় চিন্ময় কৃষ্ণা কর্মচারী, যিনি আজকে উদ্যোগ নিয়েছেন। আমি প্রথমে ওনাকে সাধুবাদ জানাই। সারা দেশব্যাপী সনাতনের সম্পর্কের উপর যে নির্যাতন পুরো দিয়ে বাড়ছে, সরকার আসে সরকার যায়, কিন্তু সনাতনের উপর নির্যাতন কোথাও না। আমার কথা হচ্ছে আপনি কোন লোক করেন সেটা বড় বিষয় নয়, সনাতনের সম্পদের সত্য সবাইকে হতে হবে, দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দয়া করে এই লাইভটি শেয়ার করে দেন, শেয়ার করে অন্যদেরকে যারা আসতে পারেননি কৃপা দয়া করে এই লাইভটি শেয়ার করে দিন। দেখুন জামাল কানমুরে আর যারা আছেন আশেপাশে রয়েছেন সবাই চলে আসুন, দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের প্রবীণ বৈষ্ণব আচার্য তার শ্রীমাদ মহারাজ জনসমাজ, সনাতন হিন্দু সমাজ ধন্যবাদ মন্দিরের মহারাজ মহারাজ মন্দিরের আমাদের কোনো অত্যাচার ঠিক আমরা নিশ্চিত নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ছিল, সমস্ত হিন্দুদের পারিবারিক বিকাশ
দয়া করে আপনারা এই লাইভটি শেয়ার করে দিন। দয়া করে এই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে সবাই শেয়ার করে জানিয়ে দিন আমরা ঐক্য আছি। সকলে এই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে দেখুন সনাতনীরা কিভাবে জেগেছে। এই লাইভটি দয়া করে শেয়ার করে দিন, শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনারা যারা লাইভে আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজে দিয়ে আজকে এই সকলে আজকে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে চেরাগির মোড়ে। আমাদের ভাষা মনের কথা বলার একটা মানুষের এই মানুষের
যে সনাতনীরা, আপনি আপনারা শুনতে পেয়েছেন যে সনাতনীরা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা লালন করে, তার প্রমাণ হচ্ছে এটি যে আজান দিচ্ছে আজানের জন্য বিরতিতে। তারা তাদের স্লোগান, এত বড় আয়োজন, সবাই চুপচাপ, সবাই বসে যাচ্ছে, সবাই নীরবতা পালন করছে। দেখুন, সনাতনীরা অসাম্প্রদায়িক চেতনা লালন করে, কোনো উগ্রবাদিত্ব চেতনা কখনো লালন করে না। তো সেটি হচ্ছে এটির বাস্তব প্রমাণ। তো আপনারা দেখতে পাচ্ছেন সনাতনীরা এটার জন্য পাঁচ মিনিট অবধি কি রেখেছে, প্রোগ্রাম বন্ধ করে রেখেছে, এবং আমরা দেখতে পাচ্ছি সমস্ত সাধু সম্পদের নির্দেশ অনুযায়ী সেই প্রোগ্রামকে কি করে রেখেছে, বন্ধ করে রেখেছে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন, যারা আসতে পারেননি, এই বৈরী আবহাওয়া অপেক্ষা করে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। আমরা আশা করেছিলাম আজকের যে সমাবেশ, এখানে 5 লক্ষের অধিক মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে গতকাল থেকে, যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, সেই পরিমাণ বৃষ্টিপাতের কারণে আজকে এত ভক্তবৃন্দের উপস্থিত, আমরা কল্পনা করিনি এত ভক্তবৃন্দের উপস্থিত হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই অনলাইনে দেখছেন, তারা এই ভিডিওটি শেয়ার করে দিন, শেয়ার করে অন্যদেরকে দর্শন করার সুযোগ করে দিন। দেখুন, যে সনাতনীরা আচক্যবদ্ধ সেটি জানান দিন, এবং আপনারা রাজপথে যে কোনো সংগ্রামে উপস্থিত থাকবেন এই কামনা করছি, এই প্রার্থনা করছি। তো আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সনাতনীরা আচক্যবদ্ধ। তো নামাজের জন্য যে বিরতি দিয়েছে, দেখতে পাচ্ছেন সাধু সন্তরা সমস্ত মঠ মন্দির থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে আজকের এই শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুর আহ্বানে, যে সমস্ত সম্মেলিত সনাতনী সমাজের আহ্বানে। আমাদের অধিকার আন্দায় আমরা সবাই প্রভু, আপনাকে একটা কথা বলতে চাই, যে ওনারা এসেছেন, ওনারা সিকিউরিটি দিচ্ছে, আজকে প্রায় 700 সিকিউরিটি মোতায়েন করা হয়েছে। তো ওনারা প্রবর্তক থেকে সিকিউরিটি দিচ্ছে, প্রভু আপনারা কয়জন সিকিউরিটি আছে, সিকিউরিটি সেবা দেন। এবং বাইরের ভাগে যারা ছিল সংগঠন মিলো
চারিদিক দিয়ে আমাদের যে সনাতনী ব্যক্তিরা এবং সনাতনী মামলরা সবাই একসাথে একটুতে যে আমাদের এই সমাবেশটা সুন্দর করার জন্য এসেছে তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে। এবং আমাদের একটাই হোক, দেশটা কারো বাপের না, আমরা দেশ ছেড়ে যাচ্ছি না। হরি বল, তো শুনতে পেরেছেন, দেশটি তো কারো বাপের না, আমরা দেশ ছেড়ে যাচ্ছি না। তো আমরা ইতিমধ্যে কয়েকজন মা বোনের থেকে চিনিব, একটু বক্তব্য শোনার জন্য চেষ্টা করব। তো আমাদের কষ্ট কিন্তু বিফলে যাবে না দর্শক। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কোথায় থেকে এসেছেন? চেরাকি পাহাড় থেকে, বৃষ্টির মধ্যে ভিজছেন, কষ্ট হচ্ছে না আপনার? হ্যাঁ, অধিকার আদায়ের জন্য সচেষ্ট দেখতে পাচ্ছেন এই মা, দেখুন অ্যাকশন হিন্দু মা। আপনি কোথায় থেকে এসেছেন? বাসা কোথায় আপনাদের? পাথরঘাটা থেকে চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আগ্রাবাদ থেকে চলে এসেছে আপনি মা, তো দেখতে পাচ্ছেন মা বোনরা কিভাবে আজকের এই অধিকার আন্দোলনে সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, তো যে মা বোনরা আজকে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, তো মা বোনরা এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, সবাই সবাই এসে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ। তো আপনি তো আজকে স্বেচ্ছাসেবা দিচ্ছেন, তো আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে অনেক প্রতিকূল আমরা জানি, তো প্রতিকূলের মধ্যে দেখছি আপনি ছাতি টাতি না দিয়ে কি করছেন, তো আপনার কেমন লাগছে স্বেচ্ছাসেবা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ, তা আমরা দেখতে পাচ্ছি সবাই এসে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ, আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কোথায় থেকে এসেছেন এটা বলুন আগে। রাজস্থলী থেকে এসে, রাঙ্গামাটি রাজস্থলী থেকে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন। শুধু শুধু আমরা শুধু চট্টগ্রাম থেকে নয়, সমগ্র বাংলাদেশ থেকে এসে উপস্থিত হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি সবাই এসে উপস্থিত হয়েছে। মঞ্চটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যারা স্টেজের উপরে আছেন তো আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের এই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধ কর। Thank you.
রাষ্ট্রপতি জয়ন্ত বন্দ্যোপাধ্যায় সম্মান বন্দে যুবতী শরণারবিন্দ। আজ আমাদের সনাতনী সমস্ত মত মন্দির মিশন এবং সমস্ত আমাদের যত অধিকার আন্দোলনের প্রতিষ্ঠান রয়েছেন সমাজ সার্বিক সহযোগিতায় এবং আমাদের সেটা সিনেমাকৃষ্ণকে সুন্দর নেতৃত্বে আজ যদি এই অধিকার আন্দোলনের উপস্থিত সমস্ত মহারাজবৃন্দ সন্ন্যাসে বিশ্বাস এবং উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলী সমস্ত আমাদের অধিকার আন্দোলনের মায়েরা সমস্ত যুব সমাজ সহ মিডিয়া প্রশাসন সবাইকে আমরা সমস্ত সমস্তের পক্ষে সর্বোচ্চ প্রণাম এবং সংগ্রাম করার জানাচ্ছি। বিশেষ করে আমি বলতে চাই, আপনারা দেখলেন 10 মিনিট পূর্বে যখন আজান হচ্ছিল আমরা সম্মান করে আমরা প্রত্যেক জনগণের সম্মান করি আমাদের নায়ক আমরা বন্ধ রেখেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সমস্ত উপদেষ্টা তিনি নতুন করে বললেন পূর্বে আজানের আগে এবং পরে নায়ক বন্ধ করতে হবে। অর্থাৎ এটা নতুন একটা আইন আমাদের ইনারা দাবি আমাদের উপর মাথায় করে দিচ্ছেন কাজে করে দিচ্ছেন। আমরা সেটা কখনো নতুন আমরা সনাতনী আমাদেরকে শিখাতে হয় না। আমরা যদি প্রত্যেকটা ধর্মকে যদি আমরা সম্মান না করতাম শ্রদ্ধা না করতাম তাহলে কিছু ধর্ম সরাজে দেশে করবে, চীনের দেশে করবে, আলহামের দেশে করবে, জলবাহের দেশে করবে। এগুলো আমাদের ধর্মের পরাক্রম। আমরা সবাইকে সম্মান করি আজকে আমাদের ধর্ম প্রতিষ্ঠা সহ আমাদের শিবদের আমার বলেছিলেন যদি আমার মসজিদে নামাজ পড়ার সময় পাহারা দিতে না হয় তাহলে আপনার মন্দিরে কোন পাহারা দিতে হবে। আমাদের পুজোর মধ্যে আমাদের হাজার বছরের বাঙালি আমাদের ঈদের উৎসব আমাদের ঈদের পূজা আমাদের পূজার জন্য আমাদের মন্দিরে আমাদের সঙ্গে Thank you.
Yeah.
Hey,
আজকে অনেকে সীমান্ত দুজন হিন্দু নারায়
বিরুদ্ধে মায়াদরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে এইটা খুঁজে নেই। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন, বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুণ্ডরিক ধাম থেকেও প্রতিদিন সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে, সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে। কোন সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না। আমাদের দিয়ে দেবোত্তর সম্পত্তি আইন নিয়ে 13 সাল থেকে প্রহসন হচ্ছে, আজ পর্যন্ত থেমে নাই। আজকে যখন আমি একজন পুলিশ কার্যালয়ে গিয়েছে, জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার ওখানে, ওখানে বিএসবির লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন, আমি বলছি পুণ্ডরিক গ্রাম থেকে। ও আপনারা জায়গা দখল করেছেন, আমার ধর্মের জায়গা, দেবতার জায়গা। চট্টগ্রামবাসী জেগে উঠেছে, তারা আর ভুলেও নাই। আপনি আপনি যদি এই চট্টগ্রামে শান্তি দিতে না পারেন, আমাদের ছাত্র জনতার বিপ্লবে
আছে, দায়িত্ব দেওয়া হচ্ছে যাদের কোনো ধর্ম জ্ঞান নাই, যারা অনেকটা নাস্তিক, যারা অনেকটা কমিউনিজমে বিশ্বাসী, স্বধর্মের প্রতি নিষ্ঠা নাই, তাদেরকে আপনারা কি উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করছেন? আমরা মর্যাদা প্রদান করি, আমরা মসজিদ মন্দির বেগর
মির্জা মাজার মক্তব প্রত্যেককে সম্মান করি। বাংলাদেশের অধিকাংশ মঠ মন্দির মসজিদ মাজারে হিন্দুদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে, কিন্তু আজকে আমাদের ধর্ম নিয়ে যখন অবমাননা হয়, আমাদের দেবতা নিয়ে যখন ওয়াজ হয়, আমাদের যখন ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয়, তখন ধর্ম অবমাননা হয় না, হয় না। আমাদের পুলিশ প্রশাসন বলছে যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে নাই। আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনায় প্রশাসন নিজে বাদী হয়ে মামলা করছে, শুধু হিন্দুদের বেলায় কেন তাদেরকে বাদী বানিয়ে পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু 21 সাল থেকে 12 সালে
অকুশলে সারা দেশে এবং বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে, আজ পর্যন্ত কোন মন্দির রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্নির্মাণ হয় নাই। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের ব্যবস্থাপনা কিরকম, দুর্গা পুজোর সুনির্দিষ্ট তারিখ রাষ্ট্রের গ্রন্থ জানে, তিথি আগে জানে, কিন্তু এর মধ্যে পরীক্ষা দিয়ে ভিন্ন সংস্কৃত পালি শিক্ষা বলতে আগামী করে সেই সেই শিক্ষা
সামনে প্রত্যাহার করতে হবে। শারদীয় দুর্গা পূজায় 5 দিনের ছুটি নিশ্চিত করতে হবে। আমাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে আর আমাদের অধিকারকে আলাদাভাবে তলিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা তখনই বাংলাদেশি পরিচয় দেব যখন সংবিধানে আমাদের মৌলিক অধিকার আমাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হবে। তার আগে আমরা সংখ্যালঘুদের প্রধান অনুসরণ করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের ছাতা হয়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্দোলনের গতিমাত্রাকে সমুন্নত রাখি, তাহলে আপনিও সম্মানিত হবেন, আমরাও রক্ষা পাব, না হলে ভবিষ্যতে আপনারা নির্যাতন হিসেবে প্রমাণিত হয়ে সমাজের কাছে উপস্থিত হবেন। সেজন্য দয়া করে আমাদের অনুরোধ করব আপনাদের সকলকে সেই দিনের মতো ফেরাগি শহরে ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খল ভাবে ফিরে যাবেন, কোন মিছিল হবে না, কোন নতুন করে কর্মসূচি হবে না। আমরা এই 15 দিনের মধ্যে অনলাইনে উপজেলা ভিত্তির সমন্বয় সভাগুলোর ডেট নির্ধারণ করে ঘোষণা করব। শাসক Thank you.
করে চলে যাবেন এবং দয়া করে রাস্তাঘাটে কোন স্লোগান অথবা উস্কানিমূলক কোন কর্মকাণ্ড না করে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসলে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, যে 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 জিনিসটা হচ্ছে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমাবেশ শেষ হয়েছে, সকলে চলে যাচ্ছে, সকলে সকলে নিচে তো স্থানে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্বচ্ছ সমিতির প্রচুর লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল আজকের এই অনুষ্ঠানে। তো আপনারা যারা আসতে পারেননি, সামনের যে আমাদের যে আন্দোলন হবে, যে সরকার উপদেষ্টা মন্ডলী যদি মেনে না নেয়, সামনে যে আবহাওয়া হবে সে তখনই কি করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আবে কি করা হচ্ছে। Oh!
দেখতে পাচ্ছে প্রচুর ভক্তবৃন্দ আজকের এই যে সবাই ছবি দেখতে পাচ্ছেন সংখ্যালঘুর উপর নির্যাতন কেন আমরা দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছে বুঝাব হওয়ার মধ্যেও দেখতে পাচ্ছেন আপনারা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। তো আপনারা যারা লাইভে অংশগ্রহণ করেছিলেন, সামনে যে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবে সে কামনাই করছি। ধন্যবাদ সকলকে, হরে কৃষ্ণ, শুভ প্রণাম। তো আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সামনের প্রোগ্রামগুলো থেকে আপনারা অবশ্যই 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 অংশগ্রহণ করবেন। সনাতনীদের অধিকার আদায়ের জন্য এখনই সময়, এখনই আমাদের এক হতে হবে, এটাই মাথায় রাখতে হবে। সবাই এক হব আমরা, ঐক্য হয়ে আন্দোলন করব, অবশ্যই বিজয় হবে, বিজয় সুনিশ্চিত হবে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সবাই ঐক্য থাকব। হরে কৃষ্ণ। আমাকে দেন, আমি ধরি, ছাতা দেন আমাকে। আমরা সেই অত্যাচার থেকে বাঁচার জন্য
আমাদের এই লড়াই, এই উৎসবের থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই লড়াই মন্ডলী, এজন্য আমাদের জাগ্রত অধিকার আদায় করে নেবে, সকলের কল্যাণ হোক, ওম শান্তি শান্তি শান্তি। আপনারা অতি প্রতিষ্ঠা করে ধরে আপনারা ধরে মঞ্চের সামনে আছেন, মঞ্চের সামনে বক্তব্য রাখবে আমাদের জুয়েল আইস, জুয়েল আইস সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন জুয়েল আইস। আজকে বৃষ্টির মধ্যে উপেক্ষা করে যারা আজকে সবার এসে উপস্থিত হয়েছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই বৃষ্টির দিনে সবই সন্তরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন আমরা একটা বলতে চাই, আমরা কিন্তু